আল্লাহর হাবিবের শাহাদ ফরমান, আমার উম্মতের নারী পুরুষ যদি দিল বানাইতে হয়, যদি তওবা করতে হয়, যদি ইস্তিগফার করতে হয়, যদি আমার সঙ্গে সম্পর্ক বানাইতে ইচ্ছা করে, যদি তোমার মনের কষ্ট সরাসরি আমার কাছে পেশ করতে চাও, দুঃখের কথাটা আমার কাছে পেশ করতে চাও, যন্ত্রণার কথাটা আমার কাছে পেশ করতে চাও, তোমার অভিলাষের কথাটা যদি আমার কাছে পেশ করতে চাও, তাইলে তার জন্য সময় হইল শেষ রাত। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যে লোকগুলোকে আমি কবুল করলাম, যাদেরকে আমি ইজ্জত দিলাম, যাদেরকে আমি সম্মান দিলাম, যাদেরকে আমি আমার কাছে টাইনা নিলাম, এরা হইল ওই সকল মানুষ যারা শেষ রাত্র শুইয়া থাকে না, বরং বিছনা থেকে উঠা যায়। তাজাফা জুনুবুহুম আনিল মাদাদিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা'আ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই লোকগুলো নারী বলেন পুরুষ বলেন, রাত্র যখন মোটামুটি তিন ভাগের দুই ভাগ পার হইয়া যায়, এ খোদা সা জিন্দা এ আরশে বারি, এ খোদা সা জিন্দা এ আরশে বারি, শাম রাদা দি তু জুলফে আম্বরি, রোজ রাবা শামে কাফুরাই করিম, দাদাই রোশন তোরা আকলে সলিম। আমাদের বুজুর্গরা অপেক্ষায় থাকতেন কখন রাত্রটা আসবে, কখন শেষ রাত্র আসবে, কারণ দিনের বেলায় আল্লাহর সঙ্গে কথা বলা যায় না, দোকানপাট আছে আল্লাহর সঙ্গে বসার সুযোগ হয় না, ব্যবসা বাণিজ্য আছে আল্লাহর সঙ্গে বসার সুযোগ হয় না, ছেলে মেয়ে আছে আল্লাহর সঙ্গে বসার সুযোগ হয় না, সংসার আছে আল্লাহর সঙ্গে বসার সুযোগ হয় না, এজন্য এরা অপেক্ষায় থাকেন কখন রাত্রটা আসবে, সব ঘুমাইয়া যাবে। আর গাজীপুরের এই আল্লাহর বান্দা একান্তে আল্লাহর সঙ্গে বসে মহাব্বতের ভাব বিনিময়, আল্লাহ কথা বলবেন বান্দা শুনবে, বান্দা কথা বলবে আল্লাহ শুনবেন, এরকম একটা অবস্থা তৈয়ার হয়ে যাবে। এই সময়টার অপেক্ষায় গাজীপুরের আল্লাহওয়ালা মুসলমান, গাজীপুরের জিকিরওয়ালা মুসলমান বসে থাকে। রাত্র যখন আসলো, গভীর রাত্র, যখন সব শুইয়া গেল, ঘুমায়া গেল, কেউ তখন জাগ্রত নাই, তখন আল্লাহর বান্দা উঠে সুন্দর মতন ওযু করে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কেবলামুখী হইয়া বসে, দিলটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগায়, মহাব্বতের সঙ্গে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ গিয়া প্রথম সবক সাহাবায়ে কেরামকে যেটা দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহকে যদি রাজি করাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, তাইলে তিনটা কাম, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসুনিয়াম। আমার সাহাবীরা সালামকে সালাম বেশি বেশি করে সালাম দাও, সালামকে আম করে দাও, যত্রতত্র সালাম দাও, প্রত্যেকে প্রত্যেককে সালাম দাও, সুন্দর মতন সালাম দাও, সালামটাকে সর্বস্তরে ছড়াইয়া দাও। এক নম্বর। দুই নম্বর সবক হইল ওয়া আতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, মেহমানদারি করো, মানুষকে যত খানা খাওয়াইবা লোকটা তোমার তত কাছে হবে, তার সঙ্গে মহাব্বতের সম্পর্ক বৃদ্ধি পাবে এবং তার কানে কালেমার দাওয়াত তুমি পৌঁছাইতে পারবা, মানুষকে খানা খাওয়াইবা। এটা হইল দুই নম্বর সবক।
তিন নম্বর শবক হইল বসল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাইতে হবে, মনের দুঃখের কথা সরাসরি আল্লাহকে জানাইতে হবে, কষ্টের কথা দুনিয়ার কাউকে নয়, দুনিয়ার যাকেই জানাইবেন যাকেই বলবেন সে আপনার এই কষ্ট থেকে সুযোগ নিবে, আপনার এই জটিলতা থেকে সুযোগ নিবে, একজন সুযোগ নিবেন না বরং আপনার প্রতি দয়া করবেন, তিনি কে? আল্লাহ পাক বলেন দুনিয়ার সব ছাড়ো আমার সঙ্গে জোড়ো, দুনিয়ার সব ছাড়ো আমার সঙ্গে জোড়ো, দুনিয়ার সব ছাড়ো আমার সঙ্গে জোড়ো, কে কে তৈয়ার? ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো আল্লাহর হাবিব সবক দিলেন যে আফসুস সালাম وَاتِعِمُوا الطَّعَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ। আল্লাহর হাবিব বলেন ও গাজীপুরের মুসলমান নরনারী, ও গাজীপুরের আমার উম্মতের নরনারী, যদি তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাইতে হয় টাইমটা হইল শেষ রাত্র, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রাব্বি ফি জাওফিল লাইল فَإِنِ اسْتَطَعْتَ أَن تَكُونَ مِمَّن يَذْكُرُ اللَّهَ تَعَالَى فِي ذَلِكَ الْوَقْتِ فَكُن। শেষ রাতে উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, দিলটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাও, মহব্বতের সঙ্গে পড়ো ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুঝে ঢুঁড়তা হুঁ তুঝে ঢুঁড়তা হুঁ তেরে রাখ দর হে বতা দে খুদায়া। আল্লাহ কিরকম ভাবে আল্লাহ পাককে মানায়া নিতেন, কিরকম ভাবে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক বানাইতেন, সুযোগ মতন যদি জুজ মতন যদি একটা রাত্র পাওয়া যায়, জুজ মতন যদি একটু সময় পাওয়া যায়, আর সহি লাইনে যদি একটু মেহনত করন যায়। নারে খান্দা বাগে রা খান্দা কুনাদ, নারে খান্দা বাগে রা খান্দা কুনাদ, সহবতে মরে দা তোরা মরে দা কুনাদ। আমাদের বুজুর্গরা বলেন আগুনের ভিতরে লোহাটা ঢুকাইলে লোহাটা ছিল ঠান্ডা এখন হইয়া যায় গরম, লোহাটা ছিল কালো এখন হইয়া যায় লাল, ঠিক না বেঠি? জিকরুল্লাহ হইল এরকম আগুন, ওই আগুনের ভিতরে তোমার কলব যেটা ঠান্ডা হইয়া রয়েছে, তোমার কলব যেটা কালা হইয়া রয়েছে, এক নম্বর হইল ঠান্ডা, দুই নম্বর হইল গুনার কারণে কালা হইয়া আছে, ঠিক না বেঠি? এই ঠান্ডা কলবটাকে গরম বানাইতে হবে, কালো কলবটাকে লাল বানাইতে হবে, কেমনে গরম বানাইবেন কেমনে লাল বানাইবেন? কই যে জিকরুল্লাহর মাহফিল, জিকরুল্লাহর মাহফিলের ভিতরে তোমার ঠান্ডা কলবটাকে ঢুকাইয়া দাও, কালো কলবটাকে ঢুকাইয়া দাও। দিলান্দারে জুলফে লাইলা বন্ধকারে আশকে মজনু কুন, দিলান্দারে জুলফে লাইলা বন্ধকারে আশকে মজনু কুন, কে আশিক রাজিয়া দারদ মকালাতে খিরদ মন্দি, কে আশিক রাজিয়া দারদ মকালাতে খিরদ মন্দি। জিকরুল্লাহর আগুন জ্বলতে আছে, ওই আগুনের ভিতরে তোমার কলবটা ঢুকাইয়া দাও, কলবটা হইল ঠান্ডা ঢুকাইয়া দাও, কলবটা হইল কালো ঢুকাইয়া দাও, এরপরে ঢুকাইয়া দিয়া তুমিও সবার সঙ্গে মহাব্বতের সঙ্গে পড়তে থাকো আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
যদি এরকম মহাব্বত লইয়া আল্লাহ পাকের উপর ইমান লইয়া ভালোবাসা লইয়া চোখটা বন্ধ করিয়া এরকম ভাবে কয়েক মর্তবা জিকির করিলা, তুমি দেখবা তোমার কলব যেটা এতক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিল জিকরুল্লাহর তাপে এটা এখন গরম হইয়া গেছে। শুধু গরম নাম, জিকরুল্লাহর আগুনের ভিতরে থাকার কারণে আগুনের রং ছিল লাল। তোমার এই কালো লোহাটা, তোমার এই কালো কলবটা জিকরুল্লাহর আগুনের সঙ্গে মিল্লা। সিবগাত আল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ পাক বলেন, আমার নামের ভিতরে, আমার জিকরুল্লাহর ভিতরে তোমার এই ঠান্ডা কলবটা ঢুকলো, গরম হইয়া গেল কালো কলবটা ঢুকলো, এখন সে আমার রঙে রঙিন হইয়া, এখন আর কালো মিয়া নাই, এখন তোমার কলবটা হইয়া গেছে লাল মিয়া। এলাহি তেরে চৌখাট পর ভিখারি বনকে আয়া হো, সারাপা ফকর হে আজিজ নদামত সাথ লায়া হো। তবে পদ্ধতি মতন হইতে হবে, পদ্ধতি ছাড়া হইলে কাম হবে না। জুতের জুত মতন সুয়ের একটা ছিদ্র, এটা অনেক কাম করে। অসময়ে যদি কুড়াল দিয়েও কোবান কাম হয় না, ঠিক না বেঠি? সময়ের এক ফোড় আর অসময়ের হাজার ফোড়, ঠিক না বেঠি? এটা একটা সিস্টেম আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে সিস্টেম মতন আমি একটু জিনিসটা দেখাইতাম। হ্যাঁ, সিস্টেম মতন, হ্যাঁ, তাইলে একটু কষ্টকরণ লাগবো। যারা বারান্দায় আছেন ইনারা ভিতরে ঢুকতে যান, যারা বারান্দায় আছেন, আর যারা ভিতরে আছেন ইনারা আর একটু কাছাকাছি হইয়া বসে, আর একটু কাছাকাছি হইয়া বসে, নতুবা তো আমি জিনিসটা কাস্ট করতে পারবো না। কাছাকাছি হইয়া বসে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বৈঠকটা দুরুস্ত করতে হবে। বৈঠকটা কেমনে দুরুস্ত করবেন? আমাদের বুজুর্গরা বলেন, শেষ রাত্র তুমি যে উঠবা, তুমি যে উজু করবা, তুমি যে তাহাজ্জুদ পড়বা, তুমি যে মোরাকাবা বানাইবা, তুমি যে জিকির করবা, কেমনে করবা এটা শিখতে হবে। তো কি কোন শিখতে হবে না? শিখনের জন্য এখন যে কামটা করা হইতেছে এটা হইল শিখনের জন্য তালিম, আর এটাকে বাস্তবায়ন করবেন শেষ রাত্রে। বাস্তবায়ন করবেন কখন? কি নিয়তে? নিয়ত হইল, আল্লাহ শরীরটা বলা যায় না, বহু ডাক্তার কবিরাজের কাছে গেলাম, কাম হচ্ছে না। তো কেমনে সিস্টেমটা কেমনে? সবাই ক্যাবলামুখী হইয়া বসে যায়, পশ্চিম দিকে ফিরে বসে, সবাই পশ্চিম দিকে ফিরে বসে, পশ্চিম দিকে, আমার দিকে না, এই আমার দিকে, কোন দিকে? পশ্চিম দিকে। হ্যাঁ, পশ্চিম দিকে আমি থাকবো, আমার আমার কানে কথা শুনবেন, কিন্তু সবাই পশ্চিম দিকে, পশ্চিম দিকে, হ্যাঁ পশ্চিম দিকে, সবাই পশ্চিম দিকে। আল্লাহ, যেমনে বসলে আরাম হয় এমনে বসবে। আমার খালি শর্ত এতটুকু যে আপনি যেভাবে বসবেন এই বসা থেকে আপনি পারত পক্ষে নড়াচড়া করবেন না, শরীরও নড়াচড়া করবে না। আপনি এরকম ভাবে সিস্টেম মতন বসেন, একটু আরাম করে বসেন, যাতে করে মোটামুটি 10 মিনিট, আমার 20 মিনিট সময় দিছে, আপনি 20 মিনিটের মধ্যে 15 মিনিট যেন এইভাবে আপনি বসে থাকতে পারেন, নড়াচড়া করতে না হয়, এইভাবে সবাই বসে। কোমর মেরুদণ্ড সোজা, কোমর মেরুদণ্ড, এই হুজুরেরটা তো কোমর মেরুদণ্ড সোজা, কোমর মেরুদণ্ড, কোমর ছিলেন তো কোমর মেরুদণ্ড, হ্যাঁ কোমর মেরুদণ্ড সোজা, বিলকুল সোজা, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর। আমার নানুপুরের হযরত বলতেন, শেষ রাত্র তুমি তাহাজ্জুদ পড়লা, 12 রাকাত তাহাজ্জুদ, 6 সালামে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ানোর পরে, এরপরে কেবলামুখী হইয়া বসবা, কোমর মেরুদণ্ড সোজা থাকবে, হাত দুইটা হাঁটুর উপর থাকবে, চোখ বন্ধ থাকবে, বিসমিল্লাহ বলে সবাই আমরা চোখ বন্ধ করে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত করেন, ও আল্লাহ চোখ বন্ধ করলাম, দয়া করে তুমি আমার কলবের চোখ খুললা দাও,
চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, সাবধান, চোখ খুলবো না খোলা রাখবো না, সাবধান, চোখ খুলবো না খোলা রাখবো না, সাবধান, চোখ খুলবো না খোলা রাখবো না। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা গোনা, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা গোনা। ও আল্লাহর বান্দা, তুমি তোমার মনটাকে ধরে রাখতে পারবা না, যদি চোখের জানালা তুমি খোলা রাখো। চোখটা বন্ধ রাখবা 10 মিনিটের জন্য, চোখ বন্ধ রাখবা দিলটাকে বানানোর জন্য, এটা আমাদের প্রয়োজনে। যেহেতু কলবটা পাথর হয়ে গেছে, যেহেতু কলবটা শক্ত হয়ে গেছে, এই কলবটাকে নরম বানাইতে হইলে আল্লাহর হাবিবের সাজেশন, গভীর রাত্র তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ে কেবলামুখী হইয়া বস। তুমি খেয়াল করো, তুমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। আমার দোস্ত আহবাব খুব খেয়াল করেন, আপনি খেয়াল করেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, সবাই বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গালের মতন বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গম সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে তুমি যখন এই চারটা কথা বারবার কইতে থাকবা, বারবার কইতে থাকবা, বারবার কইতে থাকবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া, নিজেকে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। ও খোদা, মনের মধ্যে অনেক দুঃখ, দুনিয়ার কারোর কাছে বলবো না, একমাত্র তোমার কাছে বলনের জন্য আজকে তোমার ঘরের দুয়ারের সামনে নিজেকে বসাইয়া দিলাম। ও আল্লাহ, যদি শক্তি থাকতো মক্কা শরীফ চলে যেতাম, যদি শক্তি থাকতো মক্কা শরীফ, তোমার ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের গিলাব ধরে ঝুল্লা যাইতাম। টাকা নাই, পয়সা নাই, সুস্থতা নাই, শরীর কুলায় না, এজন্য মক্কা শরীফ যাওয়ানোর বন্দোবস্ত নাই, এজন্য নিজের বাড়িতে গাজীপুরে এখানে মাদ্রাসা মসজিদে চোখ বন্ধ করলাম, শরীরটা গাজীপুর রাখিয়া কলবটা তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে বসাইয়া দিলাম। হর তরফ সে হোকে হাম খারো তবা, আ পড়ে আব তেরে দর পে আয়ে লাও, তু হি হে হাজত রবায়ে দু জহাঁ, তু হি হে হাজত রবায়ে দু জহাঁ, হম তেরে দর ছোড় কর যাও কহাঁ। আমাদের বুজুর্গ হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সাবধান, চোখ খুলবা না খোলা রাখবা না, তুমি খেয়াল করো, তুমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। তোমার বাড়িতে ভিক্ষুক যেভাবে বসে, যেভাবে ভিক্ষুক পোশাক লাগায়, তুমি তোমার খেয়ালের মধ্যে নিজের মধ্যে এরকম ভিক্ষুকের পোশাক লাগাও, ভিক্ষুকের মতন অঙ্গভঙ্গি করে বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাও। ভিক্ষুক যেভাবে তোমার ঘরের দুয়ারের সামনে বসে, তোমার দোকানের সামনে বসে, টলটল চোখের পানি লইয়া তোমার দিকে তাকায়, একটু দয়ার জন্য, একটু মেহরবানির জন্য, ও গাজীপুরের মুসলমান নরনারী, আল্লাহর কাছ থেকে যদি দয়া পাইতে হবে, আল্লাহর কাছ থেকে যদি মেহরবানি পাইতে হবে, আল্লাহর কাছ থেকে যদি মাগফিরাত পাইতে হয়, তোমার দুঃখের কথাটা যদি সরাসরি আল্লাহকে জানাইতে চাও, তোমার যন্ত্রণার কথাটা যদি সরাসরি আল্লাহকে জানাইতে চাও, মুখে কিছুই বলতে হবে না, চোখটা বন্ধ করো, কলবের চোখটাকে খোলো, কলবের চোখটাকে খুললা, টলটল চোখের পানি লইয়া ওই যে বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া, এলাহি তেরে চৌখাট পর ভিকারী বনকে আয়া হো।
এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হো সরাপা ফকর হিজ নদামত সাথ লায়া হো ও খুদা গুনাগার অনেক গুনা করে ফেলছি গো আল্লাহ ক্ষমা চাওনের জন্য তোমার ঘরের দুয়ারের সামনে চলে ও খুদা আমাদের কোন ভদ্র মানুষ কোন ভদ্র মানুষের বাড়ির সামনে ভিক্ষুক গিয়া দাঁড়াইলে ও খুদা সেই ভিক্ষুককে খালি হাতে ফেরত দেওয়া হয় না ও খুদা তুমি তো ভদ্রের চেয়েও অনেক বড় ভদ্র ও খুদা তোমার হাতে তোমার দুয়ার থেকে কিভাবে আমরা খালি যাইতে পারি মহাব্বতের সঙ্গে টলটল চোখের পানি লইয়া মেরে ভাই ও দুস্থ বুজুর্গ বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়াম চোখের পানি ছেড়ে দিন আর বলতে থাকুন ও খোদা এইখানে দাঁড়াইয়া একবার আমাদের বাবা হযরত আদম কান্না করেছিলেন এখানে দাঁড়াইয়া আমাদের বাবা হযরত ইব্রাহিম কান্না করেছিলেন এখানে দাঁড়াইয়া আমাদের মা হযরত হাজেরা কান্না করেছিলেন এখনো মাকাম ইব্রাহিম সাক্ষী হইয়াছে ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ সুজুদ মনে মনে গিরগির করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকুন আর জপতে থাকুন বলতে থাকুন ও খোদা অনেক কষ্ট লইয়া তোমার দরবারে হাজির হইলাম অনেক দুঃখ লইয়া তোমার দরবারে হাজির হইলাম অনেক গুনাহ লইয়া তোমার দরবারে হাজির হইলাম দয়া করে এই গুনাহগারকে তুমি মাফ করে দাও কবে তলক ফেরতা রহু মে দরবদর কব তলক ফেরতা রহু মে দরবদর আয় খুদা আব তু লগা দে রাহ পর ও খুদা কতকাল পর্যন্ত বাইরে বাইরে থাকব কতকাল পর্যন্ত বঞ্চনা নিয়ে থাকব কতকাল পর্যন্ত মাহরুম হইয়া থাকব ও খোদা তুমি তো খাজানার মালিক সব জিনিসের খাজানার মালিক দয়ার খাজানার মালিক মাগফিরাতের খাজানার মালিক ধন সম্পদের খাজানার মালিক বিপদ থেকে উদ্ধারের খাজানার মালিক আমি যে বিপদে পড়ে আছি গো খোদা আজকে বহুদিন মনের কষ্ট কাউকে কইতে পারি না আজকে সময় নিয়া সুন্দর মতন ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে মনে মনে নিয়ত করছি মনের দুঃখের কথা আর কাউকে জানাইব না একমাত্র আমার খালেক ও মালিক আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন যিনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন যার হাতে আমার প্রাণ যিনি যার হুকুমে আমার শ্বাস প্রশ্বাস চলে সেই মাওলার দরবারে বসার জন্য নিয়ত করে ও খোদা আজকে তোমার ঘরকে সামনে লইয়া ও খোদা তোমার দরবারে হাজিরি দিলাম দয়া করে আমাদের হাজিরি তুমি কবুল করে লও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ থেকে পানি পড়তে থাকবে আপনি আপনার দুঃখের কথাগুলো কষ্টের কথাগুলো মুখে উচ্চারণও করতে হবে না খালি মনে মনে খেয়াল করবেন সুকুতি বায়ানুন ইনদাকা ওয়া খিতাবু খেয়াল করেন না ডান দিকে মাকাম ইব্রাহিম খুব খেয়াল করেন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে মহাব্বতের সঙ্গে খেয়াল করুন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মহাব্বতের সঙ্গে বাইতুল্লাহর ওই সোনালী দুয়ার, বাইতুল্লাহর ওই কালো গিলাপের দিকে কলবের নজর থাকবে। মহাব্বতের সঙ্গে আপনি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুঝে ঢুঁঢতা হুঁ তেরে রাহ কে দর হ্যায় বতা দে খুদায়া। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে মহাব্বতের সঙ্গে। ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। মজা তৌহীদ সে হমকো চখা দে, মজা তৌহীদ সে হমকো চখা দে, তেরে আগিয়ার সে হমকো হটা দে, তেরে আগিয়ার সে হমকো ছুড়া কর, তেরে দর সে লগা হমকো খুদায়া। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। জিদর দেখতা হুঁ উদর তু হি তু হ্যায়, হজর মে শজর মে তেরে রঙ্গ বু হ্যায়। জিদর দেখতা হুঁ উদর তু হি তু হ্যায়, ইধর তু হি তু হ্যায়, উধর তু হি তু হ্যায়। জিধর দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই হর তমন্না দিল সে রুখসত হো গই হর তমন্না দিল সে রুখসত হো গই আব তু আ যা আব তু খলওয়াত হো গই আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না ইসালে সওয়াবের নিয়তে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বেরাদর আমাদের আত্মীয় স্বজন যারা এতেকাল করে গিয়েছেন সকলে রুহের মাগফিরাতের নিয়ত এবং আমরা যারা বেঁচে আছি তারা যেন সুস্থতার সঙ্গে থাকতে পারি আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বেরাদর যারা জিন্দা আছেন এরা যেন ইজ্জতের জিন্দগি লাভ করতে পারেন এই নিয়তে সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে সবাই তেলাওয়াত করুন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনারা আমার সঙ্গে আমি বলবো আমার বলার পরে আপনারা বলবেন আপনারা সবাই বলুন ইয়া আল্লাহ আমি তওবা করিলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবীরা জাহেরা বাতেনা নয়া পুরানা যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি সমস্ত গুনাহ হইতে দিলে খালেস তওবা করলাম ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া দাও ইয়া আল্লাহ করলাম শরক গুনাহ করিব না বেদাত করিব না মিথ্যা কথা বলিব না চুরি করিব না গীবত করিব না কাহারো নামে মিথ্যা বদনামি করিব না জেনা করিব না কাউকে না হক খুন করিব না ইয়া আল্লাহ ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব রমজান আসিলে রোজা রাখিব
যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। ইয়া আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কোন সময় কোন গুনাহ হইয়া গেলে সঙ্গে সঙ্গে শর্মিন্দা হইয়া তওবা করিব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, দয়া করে আমার তওবা কবুল করিয়া লও। আমিন, সুম্মা আমিন। চোখ খোলেন, এখন সবক দেওয়া হবে।